ভারতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পনেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ষাট জন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সোমবার শিলাই দহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর পেছন দিকের দুটি বগি লাইন হয় আর এই ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়